কেমিক্যালের মাধ্যমে এটা প্রসেসিং করা হয়, এটা তৈরি করা জিআই তার হয়, গ্যালভানাইজিং জিআই তার হয়। জিআই তো হয় আমাদের রুই মাছ কোম্পানি, রুই মাছ কোম্পানি দীর্ঘ আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি ভাই ভালো আছেন, মাশাআল্লাহ। এই যে আপনি মজুমদার আসলাম, জি তো মজুমদারের কি অবস্থা সেটা বলেন। আপনি বাণিজ্য তো অনেক দিন হলো করতেছেন, জি ইনশাআল্লাহ। তাতে কি অবস্থা? জি ইনশাআল্লাহ ভালো, মাশাআল্লাহ। কোথায় কোথায় কাস্টমার আছে এখন আপনাদের দেখি? আমার সারা বাংলাদেশে। সারা বাংলাদেশে আগে বরিশালে ছিল না, এখানে আসলে ব্রিজ হওয়ার পরে তারা, হ্যাঁ হ্যাঁ, এখন কমিউনিকেশন ভালো হয়ে গেছে, কমিউনিকেশন ভালো হয়ে গেছে, তারা আসলে অনেকটাই ডেভেলপ এখন। জি অনেক। আমরা ওইখানকার কাস্টমারগুলো এখন পাচ্ছেন? জি এখন পাচ্ছি। ফাইন ফাইন ফাইন। আচ্ছা, যারা ইয়ে আছে, নতুন উদ্যোক্তা আছে, জি যে আসলে আপনার তো সবই আছে এখানে, জি যেমন আপনার কি কি আছে নতুন? এই যে জিআই তার উদ্যোক্তাদের নিয়ে আমরা কিন্তু কাজ করি না, শুধু খালি জিআই তার, কিন্তু না আপনাদের যেমন প্রোডাক্টগুলো একটু বলে কি কি আছে আপনাদের? আমাদের প্রোডাক্ট তো আছে, জিআই তার আছে, আচ্ছা কাটা তার আছে, আচ্ছা এবং জিআই তার নেট আছে, পিভিসি নেট আছে, পিভিসি তার আছে, আচ্ছা এবং আপনার হলো গরুর কার্পেট আছে, ইন্ডাস্ট্রিয়াল টিন আছে, 2.10 ইন্ডাস্ট্রিয়াল। আগে তো আমরা দেখেছে জানতাম শুধু ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল টিন ব্যবহার, সবগুলোই সরাসরি ফ্যাক্টরি থেকে আপনি নিচ্ছেন? জি সরাসরি, একটু যে যা যা লাগে সব ইন্ডাস্ট্রিয়াল টিন জানতাম আগে, ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে। এখন ইন্ডাস্ট্রিয়াল টিন দিয়ে আমরা যে ঘর করা হয়, খামার করা হয় বিভিন্ন আপনার হলো স্কুল কলেজ বিভিন্ন মাদ্রাসায় কাইনেস ভাই, আগের যে আমরা টিন যে টিনগুলো ইউজ করতাম ওগুলো তো লাস্টিং করে না, জি এখন বাধ্য কিন্তু আমরা জাপানি কয়েল, জাপানি অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারো এবং ইন্ডিয়ান বিভিন্ন মাল দিয়ে আমরা এই মালগুলো তৈরি করি। হ্যাঁ এবং লাস্টিং কেমন? জি অনেক লাস্টিং, অনেক লাস্টিং। গ্যারান্টি কেমন? গ্যারান্টি তো অনেক বছর লাস্টিং করবে, তাই? জি। এই যে রুই মাছ, জি রুই মাছ যে জিআই তার, জি তো রুই মাছ জিআই তার বিক্রি করতেছে কতদিন হলো? আমরা তো আসলে অনেকগুলো কোম্পানির মালে বিক্রি করি, এখন রুই মাছটা আমরা প্রায় 5 বছর যাবত আমরা সেল করতেছি। রুই মাছটা 5 বছর, তাদের কি রেজাল্ট পাচ্ছে? তো রুই মাছের এখনো কোনো জায়গাতে কোনো কমপ্লেন এখনো পাই নাই, পান নাই। আমরা যে কোম্পানির মালে মানে কোনো সমস্যা পাবো ওটা আমরা বন্ধ করে দেব। আচ্ছা, আমরা কেন, আমার প্রতিষ্ঠানের সুনাম আছে, আচ্ছা আমার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করতে পারবো না। রাইট রাইট রাইট, জি। তো ওরা কি রুই মাছ কি সরাসরি ফ্যাক্টরি যাওয়া যাবে, দেখা যাবে কি অবস্থা? জি দেখানো যাবে। তো চলো প্রিয় দর্শক, আমরা একটু দেখে আসি যে রুই মাছের ফ্যাক্টরিটা কি অবস্থা যাচ্ছে বা তারা কিভাবে তৈরি করে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। ইনশাআল্লাহ, আমরা রুই মাছ কোম্পানির ফ্যাক্টরিতে আসছি। রুই মাছ কোম্পানির সবচেয়ে ভালো মানের জিআই তার এখন বর্তমানে মার্কেটে চলতেছে। কিভাবে কিভাবে মালটা তৈরি হয় এখানে ফ্যাক্টরির কেমিস্ট্রিমেন্ট এবং কেমিস্ট্রিমেন্টের সব কিছু দেখাই দিব আপনাদেরকে। আপনি একটু দেখান। হ্যাঁ ভাই, হ্যাঁ কি আসে এরকম আসে? এরকম কয়েল আসে, কয়েল আসার পরে কয়েল বলতে এরকম কয়েল, এই যে এই কয়েলগুলো আসছে, এই এগুলো আসছে, হ্যাঁ আসে। আমরা তারপরে একটু বলি, আমি বলি এই কয়েলগুলো আসছে আপনার ওই ফ্যাক্টরি থেকে, রুলি মিল থেকে। এটা এগুলো কি বলে? এটা 8 মিলি কয়েল, 8 মিলি তার। আচ্ছা ঠিক আছে, তারপরে বলেন। হ্যাঁ তারপরে রুলি মিল তো আসার পরে আমরা হালকা ফালাই, হ্যাঁ তো আমরা এই জায়গায় হাউস করি। আচ্ছা আচ্ছা, হাউস করে কেমিক্যাল করার পরে কেমিক্যাল শেষ হওয়ার পরে 8 থেকে ওটা ওটা কয় ঘন্টা থাকে? ওটা এই 8-12 ঘন্টা মতো রাখা লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর মধ্যে কি কেমিক্যাল দেওয়া আছে পানিতে? হ্যাঁ পানিতে কেমিক্যাল দেওয়া আছে। তারপরে 12 ঘন্টা পর রাখার পরে আমরা এই মালটা উঠাই, উঠার পরে এই জায়গায় চুনো আছে। বিজানের পরে তারপরে এই যে এই যে আছে এই জায়গায় আসি, হ্যাঁ এই জায়গায় এসে যে মাথা কাটে, মাথাগুলো তো অলরেডি ধরা লাগে না, তোমার মাথাগুলো কেটে দেয়, এই যে এগুলো মাথাগুলো আছে না, এগুলো কেটে দিই। কাটার পরে এই যে অলরেডি মেশিন আছে, এই জায়গায় জোড়া হয়, পিস 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 জোড়া হয়, জোড়া হয়ে আসে না এদিকে। হ্যাঁ দর্শক দেখতে থাকেন, আমরা পুরো ফ্যাক্টরি দেখাচ্ছি। হ্যাঁ বলেন। এই জোড়া হয়ে পরে এই যে আমরা প্রথমে এই যে মালগুলো টানি, এই যে প্রথম 1-2 করে মালি টান দেন বাই সাইজ বাই সাইজ। ও মানে এখান থেকে আপনি মোটা থেকে সিকন করতে? হ্যাঁ মোটা থেকে সিকন হয়। মানে এই হলো আপনার এই যে এই তারগুলা, জি এই তারগুলা, হ্যাঁ এটা প্রথমে এই যে জোড়া দিয়ে এই কালারটা করতে আছে। এখানে এই কালার হওয়ার পরে এই কালার হয়ে গেল? হ্যাঁ এই যে মানে সাইজ সিকন হইলো। আচ্ছা সিকন হইলো, হ্যাঁ সিকন হইলো। এরপরে আবার আরেক মেশিন আসেন, এবারে আবার ওটার পরে আবার এটা আটু আট অনেক সিকন। আচ্ছা আচ্ছা, ওটার পরে এটা আবার সিকন। আচ্ছা এরপরে আবার এই যে এই মেশিন আছেন, এই মেশিন জান জান, হ্যাঁ এই যে এই মেশিন আবার আটু সিকন হয়। আচ্ছা এরপরে এই মেশিন আর সিকন, মানে এরকম করতে করতে সব সিকন হয় আর কি। এই যে এই মেশিন আর ডাইরেক্ট তো সিকন হয় না, পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট। এই যে ডাই আছে, এই যে ডাই এরকম মানে ডাই একটা বাই একটা বাই সাইজ মতো লাগাইতে হয়। আচ্ছা আচ্ছা, এই যে ডাইগুলো আছে
माल বান্ডেল করি আচ্ছা আচ্ছা এটাও আর কি সে বান্ডেল তো পরে এখান থেকে যাব সেই ইয়াতে হ্যাঁ না এটা তো আমরা কালার হয় কিন্তু এই জায়গাতে আমরা এমএস তারটা এতটুকুই করে দিই আচ্ছা আচ্ছা করে দেওয়ার পরে ওই জায়গায় 50 কেজি করে আমরা মার্কেটে ওটা সাপ্লাই হয় এই যে 50 কেজি করে আমরা এই জায়গায় বানতে আসি এই যে 50 এটা তো মার্কেটে যাবে না হ্যাঁ এটাও যায় ওইটা যায় ওইটা বিক্রি হয় আচ্ছা 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 এই যে 50 কেজি করে আমরা মাল নি বান্দি এইটা এইটা জানার তারা কি করে এটা নিয়ে ওই যে মার্কেটে নাই আবার কালার ওই যে আমু আরেকটা প্রজেক্ট আছে এই প্রজেক্টের ভিতরে কালার হবে হ্যাঁ কালার করে তা ভাই যে উনি একটা কথা বলছে যে এই তারগুলো কালো তারগুলোকে মার্কেটে বিক্রি হয় এগুলো কি বলে একটু বলেন এটা এমএস তার যে এটা 8 থেকে 16 পর্যন্ত হয় এটা বিভিন্ন যে যারা পিলার তৈরি করে রিং তৈরি করে এরা এগুলাই তারগুলো ব্যবহার করা হয় এটা সারা বাংলাদেশে আমরা এমএস তার সেল করি এই ট্রান্সপোর্টের মাধ্যমে জেলায় উপজেলায় প্রত্যেকটা দোকানদারের কাছে আমরা এই মালগুলো পৌঁছে দিয়ে থাকি এগুলো কি আপনাদের ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিছু কি অবস্থা জি না এগুলোর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি লাগেও না জি এগুলো তো প্রয়োজন হলে এগুলো তো একটা শিশার ভিতরে এয়ার ভিতরে পিলারের ভিতরে থাকে জি এগুলো কোনো আপনারা যারা মানে এমএস কি বলে এটা বলেন আপনি এমএস এমএস স্টার এমএস স্টার চালু করতে পারবে জি জি এমএস স্টার বলেছে আর এই এমএস স্টার কে নিয়ে আপনি কি আবার কালার করতেছেন আচ্ছা এগুলো যে মাপ কেমন বলো তো দেখি এটা 50 কেজি সুন্দর হয় প্রতি বান্ডিলে 50 কেজি থাকে আচ্ছা আচ্ছা জি মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এই তারটাকে আপনারা আবার কালার করতেছেন জি এটা এটা দিয়ে আমরা আবার যে গ্যালভানাইজ তার তৈরি করা হয় জি এটা দিয়ে আমরা এমএস এমএস এর প্ল্যান দেখাইছি এখন আমরা দেখাবো হলো জিআই তারের জি আমার ম্যানেজার আছে সবকিছু ঘুরে দেখাবে আপনাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ আমরা আপাতত তো সেক্টর দুটো আমি আমি বলি আমি আমি বলি আপাতত সেক্টর দুইটা ওই পাশে আমরা দেখছি এমএস এমএস তার এখানে এমএস তৈরি করে এখানে চলে আসছে এখানে এমএস তারটা আসার পরে এখানে পুরো হয় পুরনো হওয়ার পরে এখানে পুরনো বলতে এখানে পুরনো হয় এখানে 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 পুরনো হয় কতটুক টাইম লাগে এখানে পুরনো হয় ডেইলি মনে করেন 10 টন মাল পুরনো হয় আচ্ছা মানে আপনি তারটা কতক্ষণ রাখেন ভাঁজ করা হইতেছে দেখেন ভাঁজ করা হইতেছে ভাঁজ করার পরে আমাদের এইটারে আবার এসিড করা হয় এই জায়গায় প্রসেসিং করা হয় এটা তৈরি করা জিআই তার হয় গ্যালভানাইজিং জিআই তার হয় জিআই তার হয় আমাদের রুই মাছ কোম্পানি রুই মাছ কোম্পানি দীর্ঘ মনে করেন অনেক দিন যাবৎ আমরা মার্কেটের মধ্যে আছি এবং উন্নত মানের তার আমাদের এখানে তৈরি করা হয় এইটা হলো আপনার প্যাকেটিং হ্যাঁ এখানে এই যে মনে করেন একটা পলিথিন পেঁচানো হয় পলিথিনের পেঁচার পরে আবারও মনে করেন একটা চট পেঁচানো হয় ওই চটটা চট ফুল হ্যাঁ এই যে এই চট পেঁচানো হয় চট পেঁচানোর পরে মনে করেন কমপ্লিট মাল এই যে প্যাকেটিং করলেন দানা প্যাকেটিং পরে কি করেন ওই স্টিকার কোম্পানি এটা রুই মাছ ডবল রুই আমাদের আর আরেকটা ব্র্যান্ড আছে সিঙ্গেল রুই হ্যাঁ এই যে একটা আরেকটা সিঙ্গেল ব্র্যান্ড আছে ওটা হলো যে হট ডিপের আচ্ছা 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 হট ডিপের আর এই যে এইটা ইলেকট্রো প্ল্যানের যেটা এটা হলো ডবল রুই এই পরে চট পাচানোর পরে আমাদের এডেল মার্কেটিং করা হয় বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে খুলনা যশোর বগুড়া পাবনা চট্টগ্রাম রাজশাহী ঢাকা ইমামগঞ্জ নয়াবাজার ভাই দেখলাম রুই মাছের ফ্যাক্টরি মাল দেখছেন ভাই দেখুন তো কিন্তু কথা আছে এখানে আমরা একটা দেখলাম যেখানে এমএস বলছেন আপনারা জি যেটা আসলে আমরা যেটা বাংলা ভাষা বলি যেটা লিগেল করা মানে কি বলে গালভানাইজ যেটা করা
এবং গ্যালারি ছাড়া এটা একটু বলুন তো বিস্তারিত। আসলে এটা তো হলো 8 মিলি রড সর্বপ্রথম। আচ্ছা প্রথম তো এটা আমরা দেখলাম। জি জি 8 মিলি রড কে টানার পর টানার পরে চিকন করতে 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 টানার পরে দেখতে আপনার হলো এটা 8 থেকে 16 পর্যন্ত করানো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখেছে অনেক সময় দেখেছে এমএসআর তো বিভিন্ন কাজে এখন প্রয়োজন হয়। যেটা লিগ্যাল ছাড়া মানে গার্বারে ছাড়া এমএস কালো তার রাইট রাইট। এটা হলো বিভিন্ন ফিলার বানায় না বানায় ফিলার বানায় এরপর আবার রিং বানায়। হ্যাঁ আবার দেখেছে অনেক সময় রোড ডালাইন কাজে অনেক সময় দেখেছে আপনার বিল্ডিং এর সানসেটের ব্যবহার ছোট ছোট কাজগুলো বিভিন্ন বিভিন্ন সরকার এবং সরকারি বেসরকারি বিভিন্ন আপনার প্রজেক্টে ব্যবহার করা হয়। আপনার গ্যাসে পোড়ানোর পরে নিখিল করার পরে জিঙ্ক শিশা খাওয়ানোর পরে কিন্তু আপনার গ্যালভানাইজ তার হয়। আপনার 10-12 ঘন্টা আপনার এই তারটা মানে গ্যালভানাইজ হলো এটা হলো ওদের লাস্টিং করে জং না ধরার জন্য। জি জি। আর যেহেতু ওরা রইয়ের মতো ব্যবহার করবে ওরা তো জং ধরার কিছু আসে যায় না না তাই না এই জন্য গ্যালভানাইজ সারা তো গ্যালভানাইজ তারটা তো আপনার দেখেছে 12 ঘন্টা গ্যাসে পোড়ায় নরম করতে হবে। নরম করে নরম না করলে তো আপনার মালে জং চলে আসবে। জং চলে আসবে ঠিক আছে। আমি দেখলাম যে ওদের তারা কাটতে পারবে না যারা জিআই তার তৈরি করে নেট তৈরি করে ওরা কাটতে পারবে না নরম না হলে প্লাসে ইয়ে আসবে না ঠিক আছে মাল নরম হতে হবে। এরপরে যাতে মালটা ঠান্ডা করে এরপর যে আবার কেমিক্যালে ফলায় কেমিক্যালের পরে দেখেছে আপনার মালটা আপনার যে তৈরি করতে যেটা আমরা দেখলাম জিঙ্ক শিশা দিয়ে এরপরে যে জিআই গ্যালভানাইজ করে এরপরে যে আপনার ছোট প্যাকিং করা হয় এখন কোম্পানির লোগো লাগানো হয়। আচ্ছা এখন নতুন উদ্যোক্তা যারা আছে হিসাবটা একই আসলে যারা করতে চায় যারা আসলে আপনার মেশিন আছে যারা জিএতে তৈরি করে উপজেলা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে অনেক কিন্তু হয়ে গেছে। হ্যাঁ প্রচুর প্রচুর তাদেরকে আপনি কি আমাদের অন্তর্ভুক্ত প্রায় 600 আছে। তারপর যারা নাই তারা আসে তাদেরকে আপনি কি মেসেজ দিবেন? তারা সম্ভবত এসে পরিচয় হয়ে গেলে ভালো হবে। আমাদের আমাদের প্রতিষ্ঠানে আসুক এসে পরিচয় হয়ে যাক যে আমরা কি কি মাল বিক্রি করি। আমাদের কাছে তো অনেকগুলো ব্র্যান্ড আছে 7-8টা কোম্পানির মাল বিক্রি করি আমরা। হ্যাঁ বিএসআরএম থেকে শুরু করা লাল মোরগ সাদা মোরগ হাঁস মার্কা চানতারা হোয়াইট গোল্ড চিতল মার্কা জাহাজ মার্কা সবগুলো তারে কিন্তু আমরা বিক্রি করি। ওনারা সবগুলো তার পাবে 8 থেকে শুরু করে 16 পর্যন্ত এর ভিতরে সবগুলো মাল আমাদের কাছে সবসময় পাবে। ডেলিভারি বা ইয়ার প্রসেসটা এটা হলো ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পে করে দিলে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে মালগুলো সরাসরি পার্টির ঠিকানা অনুযায়ী পৌঁছে দিয়ে থাকি। ওরে কি লাগাইছিল ওগুলো হলো আমাদের লাইসেন্স এরপরে এটা হলো বেডের আর এটা হলো টিন। জি ব্যবসা করতে হলে তো ভাই বৈধভাবে করাই ভালো। জি জি। তো পুরাতন যারা আছে যেমন আপনি এমএসতে কথা বলতে চাচ্ছি যে এমএসটা আসলে পুরাতন দোকানদারের কি ন্যায় দোকানদার ব্যবসা করে? জি জি এটা তো প্রচুর চলছে এখন বর্তমানে বিভিন্ন ওই যে আপনার ফিলার তৈরি হয় বিভিন্ন বেড়া দেওয়ার জন্য যে জিআই তার নেট যে ব্যবহার ইয়ে করবে হ্যাঁ ওরাই কিন্তু আপনার ফিলারের জন্য আপনার ব্যবহার করা হয়। জি তো ঠিক আছে ভাই স্যারটা সময় দিয়েছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম। আসসালাম প্রদর্শক পরিষদ একটা বলতে চাই যে বিজনেস আপনি করবেন আপনি জেনে শুনে বুঝে করবেন আমাকে দেখে না বা আমার ভাইকে দেখে না। আসলে এই বিজনেসগুলো হলো আপনার চিন্তাভাবনা একবারে করতে হবে কারণ একদিনই ব্যবসা না। আপনাকে মনোযোগ থাকতে হবে যে না আমার এখানে আমি এখান থেকে রুজি রোজগার করবো আমি এটাই সারা জীবন থাকবো। আজকে হয়তো শুরু করলেন চিন্তাভাবনা কালকে করবো না তাহলে তো হবে না অর্থাৎ আপনার চিন্তাভাবনা করে এখানে আসবে। প্রিয় দর্শক আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।